হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারের সকালবেলা। ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমোচ্ছে। আর বর চলে গেছিলো সকাল সকাল আবার আজকে বাজার করতে। তোর মুখ থেকে শুনে না ও কেন বাজার গেছিলো আর কী কী বাজার করে নিয়ে এলো। হ্যালো, আজকে সকাল সকাল ফোন চলে এসছে আমাদের বাড়িতে, দাদা বৌদিরা আসছে, সেই জন্য বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে চিকেন নিয়ে আসা হয়ে গেল, তাহলে চিকেনের ঝোল আর ভাত খাওয়া হবে, তার সঙ্গে একটু মুদিখানা নিয়ে চলে এলাম। ময়দা, ডাল, সব রকম মশলাপাতি। চিকেন কত করে নিল? কিলো 60 টাকা, 160। 160 টাকা, দামটা একটু কমেছে, 160 টাকায় আছে। আর বাজার তো করলাম না, বাজার কালকে করা হয়ে গেছে। বাজার তো কালকেই দেখলে বন্ধুরা করে নিয়ে চলে এসেছি, তো আজকে তাই জন্য শুধু আর কালকেই বললাম, যেহেতু মাছ আমরা কিনতেই গেছিলাম, তো মাছ যেহেতু পাইনি তো আজকে চিকেনটাই এই জন্য আনা হয়েছে। আর বাদ বাকি যা হচ্ছে তোমাদের তো শেয়ার করবই, তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর বলে দিই আজকে আমাদের মেনুতে কী কী আছে। আজকে আমাদের মেনুতে আছে ভাত, মুগের ডাল, আর হচ্ছে ঢ্যাঁড়শ আলু পোস্ত, আর কি জানো, চিকেনের ঝোল আর চাটনি। এটাই আজকে আমাদের মেনুতে আপাতত এখন ঠিক করা হয়েছে। এরপর যদি আরও কিছু এক্সটেন্ড হয় তো তাহলে তোমরা দেখতেই পাবে। তো চলো বন্ধুরা ব্লগটা কিন্তু আজকে কন্টিনিউ করতে থাকো, আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো চলো বন্ধুরা এখন রাখছি, আবার পরে তোমাদের সাথে আসছি। তো দেখো বর নিয়ে আসছে গরম গরম চা। তো যেহেতু আজকে একটু রান্না বান্না বেশি, তো এইটুকু প্যাম্পার তো করাই যায় বউর সাথে, কি তাই না? হ্যাঁ, তো চা দিয়ে চলো আজকে দিনটা শুরু করছি। বিস্কুটটা দাও, তাহলে চা আর বিস্কুটটা খেয়ে নিই, খেয়ে এনার্জি করে তারপর আবার তোমাদের কাছে আসছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা এখন 10:26 বাজে, তো আমি এবার চা খেয়ে চলে যাচ্ছি সোজা রান্নাঘরে। তো আগে দেখো কি রান্না হয়ে গেছে আর সেটা দেখে নাও। এখানে দেখো হয়ে গেছে মুগের ডাল, এখানে হয়ে গেছে ঢ্যাঁড়শ আলু পোস্ত, এটা দুধ আছে, এখানে ছেলের আলু সিদ্ধ করে রেখেছে। এবার আমি যেটা করব সেটা হলো, কোথায় যাচ্ছিস, সেটা হলো চিকেন। আমি চিকেনটা করব, রান্নাঘরটা একটু গোছাবো তারপর করব। তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি চিকেনটা আজকে কীভাবে রান্না করছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো আজকে এইটা করে ভাত বসিয়েছি, কারণ একটু বেশি ভাত হবে। আর এখানে চিকেনটাকে ধুয়ে নিয়েছি, এখানে আদা পেঁয়াজ আদার পেস্ট এখানে একটু আছে, তো দেখি কতটা কী লাগে। তো এখানে তেলটা গরম হোক, আগে চিকেনটা একটু ভেজে নেব। তো চলো তেলটা গরম হয়ে গেছে, আমি চিকেনটা ভেজে নিই। চলো এটা ভেজে নিই নুন আর হলুদটা দিয়ে, তারপর আসছি আবার। তো দেখো বন্ধুরা চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা আবার বসিয়ে তেল বসিয়ে দিয়েছি বলে এবার আলুগুলো ভেজে নেব।
তো এদিকে দেখো বন্ধুরা টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এবার পেঁয়াজটাকে কুচিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে আলু ভাজাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আলুগুলো এবার আমি তুলে নেব। তুলে আবার আসছি চলো। তো দেখো বন্ধুরা এখানে মাংস আর আলু ভেজে একদম রেখে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার পেঁয়াজটা এখানে দিয়ে দেবো তেলে। করার অবস্থা খুবই খারাপ। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মশলাটা ভেজে নিই। ভেজে আবার আসছি চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা এখানে ভাত কমপ্লিট হয়ে গেছে, ভাত করে নিয়েছি, আর এখানে দেখো মশলা কষিয়ে চিকেনটা একদম দিয়ে দিয়েছি, আর ভালো করে কষাবো, কষিয়ে গরম জল দিয়ে দেবো। আর এখানে তো দেখলি আলুগুলো ভেজে রেখেছি, আর এদিকে একটু ছেলের জন্য ছানা করলাম, ওকে ছানা খাওয়াবো বলে, তো এটা সাইড এখন থাক ঢাকা দেওয়া। তাহলে এই মাংসটা কষিয়ে নিয়ে জল দিয়ে তারপর আবার আসছি। আর এদিকে দেখো আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে কাঁচকলার পাতা বাটা, এটাও সাইড করে দিই, প্লেটটা নামিয়ে দিই। আর এটা চিকেনটা রাখবো তো থাক, আলুগুলো একটু পরে দিচ্ছি, আগে মাংসটা কষিয়ে নিয়ে তারপর দিচ্ছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে, থেকে যাবো দেখো বন্ধুরা এখানে চিকেনের জলটা একদম চাপা দিয়ে বসিয়ে রেখেছি, গ্যাসটা একদম অল্প করে, আর এদিকে সব বাসন মেজে নিয়েছি, এদিকে সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এবার আমি যাব ঘরে। এখন এখন বাজে হচ্ছে 12:30 মতন, তো স্নানটা করে নেবো, কারণ ওরা আসার আগে স্নানটা করে নিলে কি সুবিধা হবে, তো ছেলেকেও করিয়ে দেবো আমিও করে নেবো। কি করছিস? বাবা তোমায় কেটে দিচ্ছে, দেখি ইয়াতে নখ গুলো কেটেছো, তো এখন নখ কাটছে, কেটে নিক, তো আবার স্নান করে তোমাদের চিকেনের ফাইনাল লুকটা আবার পরে শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা চিকেনটা ফুটে গেছে, আর একটু 5 থেকে 10 মিনিট পর ফোটানোর পর এটা নামিয়ে নেবো। লাস্টে এটাতে চিকেন মশলা দিয়েছি একদম লাস্টে, একদম চিকেনের লাল ঝোল হয়েছে আজকে, ভাত দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো চলো বন্ধুরা চিকেনটা নামিয়ে নিয়ে আবার তোমাদের কাছে আসছি, তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো আমি তো নামানোর আগে টেস্ট করলাম, তো যেহেতু বললাম না কালকে সর্দি হয়েছে মুখে, টেস্টটা চলে গেছে, তো আমি ফাইনাল টেস্ট আর কেটে গেছি, এখন টেস্ট করবে। Mm-hmm.
ঠিক আছে, নুন ঠিক আছে, হ্যাঁ একটু চিনি দিব হালকা, না না চিনি দিতে হবে, আরে ওদের সুগার, ওরা চিনি খায় না। তো চলো বন্ধুরা এটা ঠিক হয়ে যাচ্ছে, আমি তাহলে নামিয়ে আবার আসছি। তো দেখো বন্ধুরা এখানে একদম মাংস ঢেলে রেডি করে রেখেছি, এটা একটা, আর এখানে আছে একটু, আর এদিকে ছেলের দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তো এবার ছেলেকে খাইয়ে নিই চলো, কারণ বেলা হয়ে গেল অনেক। তো আমি খাইয়ে ভাতটা মেখে আবার আসছি। তো দেখো এখন 12টা বাজে, ছেলের ভাত মেখে নিয়ে চলে এসেছি, বড়রা স্নান হয়ে গেছে, পুজো করে নিল। চলো টুলটা তোলো। তো চলো ওকে খাইয়ে দিই, খাইয়ে আবার আসছি। বস, খাবে তো? ঠিক আছে। তো দেখো বন্ধুরা এখন বাজে 12:30, ছেলেকে স্নান করিয়ে আমি নিজেও স্নান করে পুজো করে নিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো এবার একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা স্নান করে একদম চুল টুল বেঁধে একটা নতুন আইসিটা যেটা তোমাদের দেখিয়েছিলাম সেটাও পরে নিয়েছি। তো পরে দেখি ওরা এবার কখন আসে, আর দুপুরবেলা তো বলেই দিলাম কী কী রান্না হয়েছে, আর রাতে কী হবে সেটা রাতেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, আর ও যারা আসছে আমার দাদা আর বৌদি, তো ওদের সাথে নিশ্চয়ই তোমাদের আলাপ করে দেবো, যদি অবশ্যই ওরা ক্যামেরা ফ্রেন্ডলি হয় তো তবেই, বা অনেকে তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, ক্যামেরার সামনে আসতেও চায় না। তো চলো বন্ধুরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো টাটা। দেখো হাতে এই শাখা বাঁধানোটা পড়েছি আজকে, তো এগুলো তো পড়াই হয় না, এগুলো কোনো অকেশনে বা কেউ এলেই পড়া হয়, আমি তো পড়ি না, কারণ সবসময় কাজ করতে করতে না এগুলো নষ্ট হয়ে যায়। আর পলা বাঁধানোও আছে আমার, তো আমার শাখা বাঁধানোটা বেশি ভালো লাগে, তো ওই জন্য পড়েছি বলে দেখো তোমাদের সাথে শেয়ার করছি। ভাল লাগে কিন্তু মাঝে মাঝে পড়লে হাতটাও বেশ সুন্দর লাগে, ডিজাইনটা এইরকম। তো কেমন জানিও, তো চলো টাটা। তো দেখো বরকে খেতে দিয়ে দিয়েছি। বরকে খেতে দিয়ে দিয়েছি, বর খেয়ে আজকে যায়নি আসলে কাজে, দেরি হয়ে গেছিলো বলে, তো ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নি। তো চিকেন আর ভাত বরকে দিয়ে দিয়েছি, তো দেখি খেয়ে কি বলে, খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে। আর আমিও দেখো একটা রুটি ছিল আর এটা হচ্ছে ইয়ে কাঁচকলার খোসা বাটা, তখন পাতা বাটা বলে দিয়েছিলাম, তো এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা আর হচ্ছে রুটি। আসলে যেহেতু এটা আমি করিনি, এটা রাজদীপের মা করেছে তাই জন্য। তো যাই হোক আর দেখি বর কি রিভিউ দেয়। কাজ করার পাতা খোসা বাটাটাও কিন্তু ভালো হয়েছে, সর্দি সর্দি মুক্ত, ঝাল ঝাল বেশ ভালো লাগছে। ভাত দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট তাই না? আর ভাতটা একদম ঝরঝরে হয়েছে আজকে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, আমি ওইদিকে এটা কমপ্লিট করে নিই, তো তারপর আবার আসছি।
তো এখন বাজে 2:00, তো দাদা বৌদি এইমাত্র জাস্ট 5 মিনিট হলো এলো। তো এসে এটা দাদা বৌদি আর ওনাদের মেয়ে এসেছে। তো দেখো আমাদের জন্য নিয়ে এসছে কত গিফট। রাজদীপের মাকে দিয়েছে শাড়ি, আমাকে কুর্তি, রাজদীপকে একটা গেঞ্জি, আবার আমার ছেলেকে একটা সোনার আংটি, আবার প্যান্ট জামা সব দিয়েছে। তোমাদের সাথে সব কিছুই পরে শেয়ার করব কী কী দিল না দিল। তো চলো দেখতে থাকো, এখন ওরা লাঞ্চ করবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো বন্ধুরা 6টা বেজে গেছে, তো আমি ঘুম থেকে উঠলাম 5:30 নাগাদ। উঠে পুজো করলাম, পুজো করে পুজো মানে কি অ্যাকচুয়ালি সন্ধে দিলাম, সন্ধে দিয়ে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে এখন চা নিয়ে বসেছি, চা আর বিস্কুট। আর বাড়িতে এখন কেউ নেই কারণ দাদা বৌদি সব বেরিয়েছে, একটু বাজারের দিকে গেছে, একটু ঘুরতে গেছে আমাদের উত্তরপাড়া। তো আমাকেও বলছিল যাওয়ার কথা কিন্তু আমি আর গেলাম না কারণ ভালো লাগছে না, শরীরটা আসলে ম্যাচ ম্যাচ করছে ভীষণ, ওষুধ খেয়েছি তো প্যারাসিটামল, ওই জন্য কীরকম একটা লাগছে। তো আর গেলাম না, ওরাও বাইকে করে চলে গেল। হ্যাঁ ছেলেও একটু নিচে গেছে, ও ঠাম্মির সাথে একটু নিচে গেছে কারণ ছেলেকে আর নিয়ে যায়নি, কারণ 3 জন মিলে বাইকে যাবে আর ও সামনে বসলে যদি অসুবিধা হবে। তো চলো আবার আসুক, এলে আবার শেয়ার করবো। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করার পর কিছু শেয়ার করিনি, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ ও যদি সারা দুপুর জেগে থাকে না আরও জ্বালাতো, তাই জন্য খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো, আমি একটুখানি আবার ভাত খেয়ে নিয়েছিলাম, খেয়ে আমি আর ছেলে এই ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো বন্ধুরা দেখতে থাকো, ওরা আসুক এলে আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা। বন্ধুরা এখন 8টা বাজে, তো বিকেলবেলা আনা হয়েছিল সিঙ্গারা। তো দেখো সব খাওয়া হয়ে গেছে, পরে মনে পড়েছে তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি, একটা পড়ে আছে এটা বৌদির জন্য। তো ওরা এখন বাড়ি নেই, ওরা গেছে হচ্ছে এখানে আমাদের আরও অনেক রিলেটিভস আছে তাদের বাড়িতে গেছে, ছেলেও গেছে। আর ওরা গেল এখন ঘুরতে, তো আমি যাইনি, আমি বাড়িতেই আছি আর বৌদির মেয়ে আছে বাড়িতে। তো রাতে হবে রুটি, রুটি আর চিকেন তো আছে ওটা দিয়ে হয়ে যাবে, আর তরকারিও আছে। আর ওরা আবার বলছে যদি ভাত খায় ভাত করতে হবে আবার, তো দেখি কি হয়, এখনও কিছু করা হয়নি। রুটি তো করতে হবে সেটা জানি, তো করব। আর কি বলি, আর তোমাদের সাথে কী শেয়ার করব, ওরা আসলে একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না, ওই জন্য ক্যামেরাটা ওনাদের সামনে অন করছি না। তো বিকেলে তো এই সিঙ্গাটাই খাওয়া হলো, আর পিজা আছে, তো পিজা যদি এসে খায় তো গরম করে দেব। আর ছেলেকেও তো খাইয়ে দিলাম, তারপর ছেলে উপরে এলো, এসে ওকে খাইয়ে দিয়েছি, ও গেছে এখন ঘুরতে। তো আজকে তো অ্যাজ ইউজুয়ালি ও পড়তে বসেনি কারণ এত লোকের মতো ওকে আর পড়ানো সম্ভব না। তো আজকের দিনটা ছুটি, কাল পরশু ছুটি, আবার সোমবার থেকে ওকে পড়তে বসাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। হেমে গেছো তো, বসো। পিজাটা গরম করি, চলো এটা গরম করে দিই, গরম করে কুহুকেও খেতে দিই। তুমি খাবে তো? ঠিক আছে গরম তো করি। ওর নাম হচ্ছে
বন্ধ করে না করে দিয়েছি পিজা হাটে কাজ করলে কিন্তু পিজা খেতে হয় না এটা জানিস হ্যাঁ হ্যাঁ পিজা হাটে যারা কাজ করে পিজা কিন্তু তারা খায় না কেমন খেতে সিঙ্গারার ভালো লেগেছে পিজাকে ফেলুদা ওটা ফেলুদা ফালুদা ওটা ফালুদা ফেলুদা ওটা তো দেখো বন্ধুরা এখন রাতের রুটি করতে চলে এসেছি রুটিটা শেকছি এদিকে বেলা হচ্ছে বন্ধুরা এখন 10:30 বাজে ছেলেকে খাইয়ে দিয়েছি রুটি দুধ রুটি খাইয়েছি আজকে তো ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো তারপরে এই কুর্তিটা একটু ট্রাই করলাম এটা বৌদি দিয়েছে আমাকে সিফলেস একটা কুর্তি রংটা কিন্তু ব্যাপক হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো এটা আমি পেয়ার আপ করেছি এটা হোয়াইট লেগিংস দিয়ে এই দেখো হোয়াইট লেগিংস দিয়ে পেয়ার আপ করেছি অন্য কোনো কালার দিয়েও করা যাবে অসুবিধা নেই ব্ল্যাক বা রেড অন্যরকম লাগবে তো যাই হোক আমার হাতের কাছে হোয়াইটটা পেয়েছিলাম তো ওটা দিয়েই করেছি আর বর এখনও ফেরেনি ও ফিরবে হচ্ছে 11টায় আজকে তো ফিরলে আমরা ডিনার করব সবাই একসাথে তাও তখন আবার আবার আসবো তোমাদের সামনে তো চলো দেখতে থাকো টাটা তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমরা ডিনারে তো রুটি আর চিকেন করলাম দেখলেই তো রুটি বানালাম তো এখন বাজে হচ্ছে 12:10 তো আমরা এখন শুয়ে পড়বো তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট সব করো তো আবার কালকে একটা নতুন দিন তোমাদের সাথে শুরু করবো তো আজকে চলো টাটা বাই বাই